Hello students, good morning. How are you? I hope you all are fine and stay safe at your own home. Okay students, let's start. I hope you will enjoy the class. Okay, you can see I have opened the chapter. This is our new chapter and our chapter name is Tiger and the Mosquito. এটা তোমাদের আজকে একটা নিউ চ্যাপ্টার যেটা আমরা আজ শুরু করতে চলেছি। ওকে, তোমাদের এই সবার এক্সাম শেষ হয়েছে, নিশ্চয়ই প্রত্যেকের এক্সাম ভালো হয়েছে কি তাই তো? ওকে, তারপরে আমাদের তো নেক্সট অনেক নতুন পড়া আছে, সেগুলো পড়তে হবে। তো তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমাদের চ্যাপ্টারের নাম তাহলে আমি কি বললাম, দ্য টাইগার অ্যান্ড দ্য মসকিউটো। টাইগার মানে কি বলতো? টাইগার মানে হচ্ছে বাঘ, আর মসকিউটো মানে কি? মশা। তো এদের দুজনকে, এখানে দুটো ক্যারেক্টার টাইগার আর মসকিউটো, এদের নিয়ে আমরা একটা স্টোরি পড়বো। স্টোরি মানে কি? গল্প। ঠিক আছে, কি বলছে দেখো। এখানে আমি তোমাদের একটু আগে বলে দিই, একজন টাইগার আছে, সে কি করছিল জানো? একটা গাছের নিচে বসে ঝিমাচ্ছিল। তখন একটা, এই যে দেখতে পাচ্ছ মসকিউটো মানে মশা, এসে তাকে কি করছিল, যে গুনগুন করে এসে বিরক্ত করছিল। তো এই নিয়েই হচ্ছে স্টোরিটা। এরপর আমরা পড়তে পড়তে জানবো কি হয়েছিল। তাহলে চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কি বলছে দেখো, ডিরেক্ট টেক্সটে বলছে, এ টাইগার ওয়াজ ডজিং আন্ডার এ ট্রি। মানে কি? একটা বাঘ, এ মানে একটা, টাইগার মানে কি? টাইগার মানে হচ্ছে বাঘ। বস ছিল ডজিং আন্ডার এ ট্রি, মানে ছিল, আর ডজিং মানে হচ্ছে ঝিমাচ্ছিল, ঠিক আছে, ঝিমাচ্ছিল আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে। এ মসকিউটো কেম বাজিং বাই। এরপর কি হলো দেখতে পাচ্ছ, একটা মশা, এই যে মশা এলো তার কাছে গুনগুন করে করে, ঠিক আছে। এরপর কি হচ্ছে, দ্য টাইগার সেড, এবার টাইগার বলছে, হে মসকিউটো, মানে এ মসকিউটো, গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে মানে কি? দূরে যাও। এরপর দ্য মসকিউটো সেড, এবার মসকিউটো বলছে, ওয়াই শুড আই গো অ্যাওয়ে, আমি কেন যাব দূরে। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ইউ, আমি তোমাকে কি, আমি তোমাকে ভয় পাই না। তারপরে কি হচ্ছে, দ্য টাইগার ওয়াজ অ্যাংরি, এটা শুনে কি হলো, টাইগার রেগে গেল। তারপরে কি বলছে, হি হিট আউট উইথ হিস পা, সে কি করলো, হিট মানে আঘাত করলো তার পা দিয়ে, দেখতে পাচ্ছ পা, এই যে পা দিয়ে আঘাত করে কাকে, মশাকে। তারপর কি হচ্ছে, তারপর বলছে, দ্য মসকিউটো ফ্লু অফ, কি হয়, মসকিউটো উড়ে গেছে মানে উড়ে চলে যায়। দ্য পাও স্টর্ক হিজ ওন চিক, কি হচ্ছে, তারপর পা, তার সে যে পাটা ছুঁড়েছিল, পাটা দিয়ে সে তার কি হয়, ওন চিক, নিজের গালকে কি করে, আঘাত করে ফেলে, ঠিক আছে। দ্য ব্লো স্ক্র্যাপ হিজ চিক, এর ফলে কি হয়, তার ব্লো আঁচড়, এই যে স্ক্র্যাপ মানে কি হয়, আঁচড় কাটে সে তার নিজের গালে, এই দেখো নিজের গালে আঁচড় কেটে ফেলেছে। ইট বিগ্যান টু ব্লিড, তারপরে কি হয়, সেখান থেকে শুরু হয় রক্ত ঝরা। দ্য মসকিউটো বাস্ট অ্যাওয়ে, তারপরে কি হয়, মশা আবার গুনগুন করতে করতে কি হয়, দূরে চলে যায়। তো আজ আমরা এতটাই পড়বো, নেক্সট দিন যে বাকি টেক্সটটা আছে সেটা আমরা কমপ্লিট করবো। আমি আরেকবার স্টোরিটা বলে দিই, একটা বাঘ কী করছিল, একটা গাছের নিচে বসে ঝিমাচ্ছিল, তারপরে গুনগুন করতে করতে একটা মশা দেখো তার কাছে এলো, তখন টাইগার তাকে বলল, এই মশা গো অ্যাওয়ে, মানে দূরে যাও। তারপরে কি বলছে, মসকিউটো বলছে, ওয়াই শুড আই গো অ্যাওয়ে, আমি কেন দূরে যাব, আই এম নট অ্যাফ্রেড অফ ইউ, আমি তোমাকে কি, ভয় পাই না। এরপর টাইগার এটা শুনে কি হয়, দ্য টাইগার ওয়াজ অ্যাংরি, রেগে যায়। হি হিট আউট উইথ হিস পা, সে কি করে, সে তাকে আঘাত করতে যায় তার পা দিয়ে। তারপরে কি হয়েছে, তারপরে
আঘাত করতে গেলে মশাটা উড়ে চলে যায়, তাই তো? ওই যে এখানে আমরা পড়লাম দ্য মসকিউটো ফ্লু অফ, তারপরে দ্য পা স্টাক হিজ ওন চিক, এরপর কি হয় তার পা, যে পা দিয়ে যে আঘাত করেছিল সেই পা দিয়ে কি হয়, সেই পা দিয়ে সে তার গালের মধ্যে আঘাত করে ফেলে, দেখতে পাচ্ছ? তারপরে দ্য ব্লো ব্লো স্ক্র্যাপ হিজ চিক, তারপরে সে তার এখানে দেখতে পাচ্ছ গালটাকে কি করে ফেলে, আঁচড়ে ফেলে, দেখো রক্ত বেরোচ্ছে। এরপর ইট বিগ্যান টু ব্লিড, তারপরে শুরু হতে থাকে রক্ত পড়া, দেখো শুরু হচ্ছে এই যে রক্ত পড়ছে। দ্য মসকিউটো বার্স্ট অ্যাওয়ে, তারপরে আবার কি হয় মশা দূরে গুনগুন করতে করতে আবার দূরে চলে যায়, ঠিক আছে? এরপরে আমরা বাকিটা জানবো যে কি হয়েছিল। তো আজ আমাদের ক্লাস এতটাই, তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে বাড়িতে, ঠিক আছে? আর দেখো এই যে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং, যেগুলো তোমাদের কাছে নিউ ওয়ার্ড, সেগুলোর ওয়ার্ড মিনিং আমি আমার কপির মধ্যে নোট করে নিয়েছি। তোমাদেরও প্রত্যেকের নিশ্চয়ই ইংলিশ নোটবুক আছে, তোমরা সেখানে ওয়ার্ড মিনিংগুলো নোট করে পড়বে। ওকে স্টুডেন্ট, তো আজ আমার ক্লাস এখানেই শেষ। টাটা, হ্যাভ এ নাইস ডে।